অস্ত্র হাতে মহড়া, পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া, বেপরোয়া গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগের মধ্যে দিয়ে সারা দেশে চলছে মানবতা বিরোধী অপরাধের বিচার বন্ধের দাবিতে জামায়াতের ডাকা সকাল সন্ধ্যা হরতাল। রাজধানীতে যাত্রাবাড়ির রায়েরবাগ এলাকায় হরতাল সমর্থকরা রাস্তায় গাছের গুড়ি ফেলে আগুন জ্বালায়। এছাড়াও খিলগাঁও এলাকায় শিবির কর্মীরা ঝটিকা মিছিল বের করলে পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় দুই শিবির কর্মীকে আটক করে পুলিশ। মিরপুরেও পুলিশের সাথে শিবির কর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় 6 জামাত কর্মীকে আটক করে পুলিশ। মানবতা বিরোধী অপরাধের মামলায় জামাত নেতা আব্দুল কাদের মোল্লার রায় ঘোষণা এবং হরতালের জন্য রাজধানীর বিভিন্ন রাস্তায় নিছিদ্র নিরাপত্তা নেওয়া হয়েছে। আমাদের তো নিরাপত্তা ব্যবস্থা আছে, সকল রাজধানী জুড়েই আছে, বিভিন্ন পয়েন্টে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে আমাদের সকাল থেকেই নিরাপত্তা পুলিশ বাহিনী অবস্থান নিয়েছে। এখন চূড়াগুপ্তাটা যাতে এইভাবে হামলা করতে না পারে সেই কারণেও আমরা বিভিন্ন জায়গায় আমাদের মোবাইল টিমগুলোকে মোতায়েন করেছি। আর নিয়ন্ত্রিত কর্মসূচি, এটা তো গতকালকে তারা কর্মসূচি পালন করেছে, করার পরে সন্ধ্যায় আবার হরতাল দিয়েছে। এতদিন তারা বলতো যে আমাদের কর্মসূচি পালন করতে দেয় না, এই কারণে আমরা হরতাল দিই। আজকে কী বলবে? আজকে তো সেটা বলার সুযোগ নাই, কারণ গতকালকে তারা কর্মসূচি করেছে, সমাবেশ করেছে, মিছিল করেছে। আজকে তো হরতাল দেওয়ার কোনো সুযোগ ছিল না বা প্রয়োজন।